আমরা জানি না গ্রামের মানুষ যে মৌসুমের আগে জানি মানে মৌসুমের জামাইরে মৌসুমের মৌসুমের জামাইরে মাইরা ওরা এই পূজা করাইতেছে এই কইয়া পরে তালা খোঁচা খুঁজি করলো আমার দেশের মানুষ এসে পূজা খুঁজি করলো কিন্তু উনি নিচে একটা শর্ট প্যান্ট পরা ছিল আর উপরে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল কিন্তু ওই প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্টটা আর এই আর ওইটা ব্যাগটা পাওয়া গেছে পরে ওইটা আমি দেখতে চিনতে পারছি কোন জায়গায় পাওয়া গেছে ওটা জমিতে পাওয়া গেছে কারা জানি নিয়ে এসে মানে আইনে আমার কাছে দিছে পরে আমি চিনতে পারছি চেনার পরে আমি সবাই বলছি পরে আমি থানায় গেছি থানায় গিয়ে আমার লাশ পাই নাই যেহেতু আমার স্বামীর এই জন্য তারা এই মানে কেসটা নেয় নাই তার ডিটেনটি করছি ডিটেনটি করে তারপরের দিন সকালে বাড়ি এসি মানে রাইতেই বাড়ি এসি আসার পরে সকালবেলা এই যে মানুষ এই খোঁজাখুঁজি করছে মানে কোনো পায় নাই সবাই মানে কয় যে আম গ্রাম গেছে মানে পাওয়া গেল কদিন পরে কদিন পরে পাইছে কয়দিন পরে পাইছি তিন দিন পরে পাইছি তিন দিন পরে শোনা রায় সন্ধ্যার দিকে শোনা যায় কি যে রক্ত পাওয়া গেছে কিন্তু কোথায় পাওয়া গেছে তো সেটা জানি না রক্ত পাওয়া গেছে তার এই এই দেশের মানুষের মনে মনে হয়েছে যে দ্বারের কাছেই আছে লাশ তারপরে আমার স্বামীর লাশ পাওয়া গেছে কিন্তু আমি আমার স্বামীর লাশ পরে আর দেখা ওই রাইতেই আমার স্বামীর আমি দেখছি তারপরে এই জায়গার মাইসে এই যে আমার এখন তুমি তুমি কি চাও মানে তোমার স্বামী যে মারা গেল বা তোমার স্বামীরে মারে ফেলাইলো এই বিষয়ে তোমার কি দাবিটা কি আমি এই খুনি গো শাস্তি চাই ফাঁসি চাই আমি খুনি গো আর এর সাথে যারা জড়িত আছে পিছনে যারা জড়িত আছে তাদের বিচার তুমি চাও তাদের বিচার চাই আর এখন তুমি কিভাবে বাঁচবে সেইটা কি তোমার কোন ধারণা আছে পরের দিন সকালে কি হলো তার পরের দিন যেদিন পাওয়া যাচ্ছে আমার স্বামীর ওই যে রসিক মামা দিমান ওরা রসিকের ভাই আছে নিত্য এরা ছিল বুঝছেন কিন্তু আমার অতটা মনে নাই কিন্তু উনি আইসা ভাই কি ঠাইরেন জয় যেতে পাওয়া যাচ্ছে না জয় কি পলাই গেছে বা কোথাও লুকাই রয়েছে নাকি তাহলে সোনা দানা বাই করো বা টাকা পয়সা নিলে তো বাপ বোধ পলাই গেছে তখন আমার কোনো মনেই কোনোই নেই আমি সরল মনে এই সব কিছুই করছি আমার ঘরের থেকে সোনা দানা সব কিছু রয়েছে মামারা নিয়ে গেছে মামার রসিক তারপরে দিমান আরো কারা কারা ছিল আমি শতটা এখন আমি বলতে পারবো না তোমার কাছে আসছিল কেডা এই সোনাগনের জন্য তো আর হলো দিমান নিত্য না রসিক মামা ছিল না নিত্য ছিল রসিক ছোট জন কালা কইরে না বড় ফর্সা কইরে নিত্য মামা এই রসিক মামা এই পান খায় না কিন্তু আমার মনে তো অত ই ছিল না যে আমার আমার দাবি ছিল কি জানেন যে আমার স্বামী তাকে কাজ করে আমার স্বামীর যেহেতু পাওয়া যাইতেছে না তারা একটু বাস হইতো আমার স্বামীর পাওয়া যাইতো তারপর ওই সোনা দানা তারা নিত এখন কি ওই সোনাদানার কি আবার পুনরায় দাবি করে কিনা হ্যাঁ সেই জন্য ওই সোনাদানা আমরা স্বামীর একটু বাস হলো না আমার স্বামীর পাওয়া যাক তারপরে সোনাদানা তারা নেই কিন্তু তারা সেই দিনই সেই সময়ই আমার স্বামীর যেহেতু আমি খুঁজতেছি সেই সময়ই আমার স্বামীর সোনাদানা সব ঘরের থেকে নিয়ে গেল তারা ওর মধ্যে কি তোমার নিজের কোনো সোনাদানা আছে আমার স্বামী যেহেতু সোনার কাজ করে কিন্তু আমার কানে ছিল এক জোড়া খালি দুল আর সোনাদানা ওনার কাছে থাকতো কারণ উনি ওইটা ভালো করে রাখতে পারতো আমার কাছে মানে তোমার আমি বলছি যে গ্রাহকের যে সোনা ছিল গ্রাহকের সোনা এর বাদে কি তোমার নিজের ব্যক্তিগত সোনা ছিল কেন ওর মধ্যে ওই টোপলা বিতা কত সোনা ছিল ওই কথাটা বলতে হবে সেটা বলতে হবে আমার আমার ছেলের বাজু ছিল মানে আনুমানিক কতটা কতটা হবে কত কয় বড় হবে মানে আমার তোরা তো ছেলে আমার আমার ছেলের পরে দুই বড়ি সোনা হবে আর আর ও পরে অনেক সোনা ছিল আমার ডয়ের মধ্যে পরে সাত আট বড়ি সোনা ছিল তাই মানে এই সবগুলো কি ওদের এর পিছনে কোনো কারণ আছে কেন মারতে হবে আমি যে তোমার মেরে ফেলাবো তার পিছনে কারণ থাকতে হবে সে কারণটা কি বলতে পারো তুমি জানো কারণ বলতে পারবো না আমার স্বামীর সাথে কি রাগারাগি ছিল না কি বলতে পারবো না কিন্তু আগে শত্রুতালি ছিল ওই যে তার জ্যাঠার মারা মাইরে ফেলাইছে
সে আগে শত্রুতা ছিল তো আগে শত্রুতা ছিল তার সাথে আর এই আর কিছু আর কিছু স্যার বলতে পারবো না খুঁজতে তখন একাকাই আমার ছেলেরে নিয়ে খুঁজতে বেরিয়ে পড়লাম কিন্তু সব জায়গায় খুঁজলাম পাইলাম না পরে আবার সুজানের ওই ধরে যে কয়জন ওই যে গলায় এরা সবাই কয় কি হাসির বাড়িতে ফুলকুশি খায় ওই বাড়ি যাই রাখে ওই বাড়িতে যাওয়ার পরে আমার ওই বাড়িতে ওরা ঢুকতে দিল না ঢুকতে দিল না পরে কয় কি আমাকে বাড়িতে আসে নাই রাইতে আমরা দান সিদ্ধ করছি এখন আমরা ঘুমাবো কিন্তু আমার ওই বাড়িতে ঢুকতে দিল না আমি ওই বাড়ির থেকে আমার কিছু জানাইল না ওই বাড়ির থেকে আমার এক বাসুর যাওয়া দিয়েছে ভ্যান নিয়ে পরে আমার ওই ভ্যানে উঠাই দিল হাসির বাড়ি বলতে বোলা রবীন্দ্রের বাড়ি সেটা বলতে হবে যাওয়ার পরে তখন বাড়িতে এসে সবাই জানাইলাম জানাইলাম সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আমরা ছেলের নিয়ে আসি কিন্তু ওই দিন একটু তাড়াতাড়ি আমরা ছেলেটা নিয়ে আসি নিয়ে এসে পরে শুয়ে পড়ছি আমার সাথে কোনো কথা বলি পরে আমার এসে মানে বলছে কি যে ভাত খাই ভাত খাওয়ার পরে ওরা নিয়ে শুয়ে পড়ে না ও ঘুমাবে না রে পরে ওরা নিয়ে আমরা ভাত খাই খাওয়ার পরে দরজা আটকাই দিয়ে জোরে জোরে বলো দরজা আটকাই দিয়ে শুয়ে পড়ছি শুয়ে পড়ার পরে সুজান আইসা ডাক দিচ্ছে দেখা গা যাবি না বারণ করছি তুমি আমার বারণ শুনে নাই পরে আমাকে বড় চার্জার ফ্যানের বড় লাইট আছে ওই লাইট আবার মাজায় গামছা দিয়ে বাঁধতে সুজান আর আডুইরা ব্যাগ আছে এই ব্যাগে মাজায় গুঁজে দিয়েছিল দেওয়ার পরে আমার ঘরের চাবি তোরা ছিল এই তোরা আমার বাইরের থেকে মানে তালা চাবি আটকাইয়া পরে আমার কাগারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই আম আমি সেই সময় কাট কাটবে ওর কাগারে দিছি কিন্তু খায় নাই মানে আমার স্বামীর দিছি তখন খায় নাই সুজানরা দিছি সে ওখানে পুরো আমরা আমি খাইছি খাইয়া শুয়ে পড়ছি শুয়ে পড়ার পর আমি মানে রাইতের ভিতর আর আমার কোনো ই ছিল না ঘুম ভাঙা নাই সকালবেলা উঠতে উঠতে আমার বেলা হয়ে গেছে উঠছি উঠে যখন আমি ওই সুজানকে বাড়ি দেওয়া দিচ্ছি তখন ওই পুরতুল ডে দেখি ঠান্ডা সাথে যাইতে আর কয় কি যে আমার ছেলে মেয়ের দেখো যারা আমি খুলনা যাইতেছি খুলনা যাইতেছি বললো কেটা পুরতুল বললো তখন আমি